Hi friends, আপনাদের সামনে একটা বাটন মোবাইলের প্রবলেম দেখাচ্ছি। সেটা হচ্ছে মডেল হচ্ছে লিনাক্স LE02। এই সেটের প্রবলেম হচ্ছে হ্যান্ডস ফ্রি মোড, অর্থাৎ হেডফোনের সাইন চলে আসছে। এই প্রবলেমটা আসলে সাধারণত মোবাইলের কানের সাউন্ড, মুখের সাউন্ড চলে যায়, লাউড স্পিকার দিয়ে কথা বলতে হয় আর রিংটোনও বাজে না। এই সমস্যাটা খুব সহজে সমাধানের জন্য আপনাদের সামনে একটা ভিডিও দিচ্ছি, যে ভিডিওতে এটা খুব সহজে সমাধান করতে পারবেন। শুধু এই মডেল না, প্রত্যেকটা বাটন মোবাইল, সিম্ফনি হোক, ওয়ালটন হোক, লিনাক্স হোক, প্রত্যেকটা বাটন মোবাইলে হ্যান্ডসফ্রি মোড আসলে খুব সহজে একটা জাম্পারিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন। তো এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকন চাপ দিবেন। নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমরা আপনাদের কাছে নতুন নতুন ভিডিও অবশ্যই দিতে চাই। যে কোনো সমস্যার সমাধান সফটওয়্যার হার্ডওয়্যার দুটোই আমাদের এই চ্যানেলে পাবেন। ভিডিওটা দেখাচ্ছি, দেখেন। আমাদের কাছে যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে লিনাক্স LE02। এই ফোনটার প্রবলেম হচ্ছে হ্যান্ডস ফ্রি, হ্যান্ডস মোড চলে আসছে, অর্থাৎ হ্যান্ডস ফ্রি সাইন থাকাতে ফোনটার কানের সাউন্ড, মুখের সাউন্ড কোনোটাই আসতেছে না। ওটা কীভাবে এটা সলভ আউট করি, যে প্রবলেমটা, এই প্রবলেমের সমাধান যে কোনো বাটন সেটে এইভাবে সমাধানটা করা যাবে, খুব সহজ উপায়। সেটটা আমরা বের করে নিলাম। আমরা যে হেডফোনের পোর্টটা দেখতে পাচ্ছি, কিছু কিছু হেডফোনের পোর্টের মধ্যে চারটা লেগ থাকে, কোনোটার মধ্যে ছয়টা লেগ থাকে। এটার মধ্যে প্লাস লাইনটা আগে বের করতে হবে। প্লাস লাইনটা মিটার দিয়ে বের করার সময় খেয়াল রাখতে হবে, যেটার মান সবচেয়ে কম সেটাই প্লাস লাইন, সবচেয়ে কম ওই ছটা থেকে সবচেয়ে কম একটা আউটপুট থাকে, দুইটা ইনপুট থাকে। তো প্লাস লাইনটা খেয়াল রাখতে হবে। সাধারণত যে ছয় পিনের হয় সেটা প্লাস লাইন প্রথম দুইটার একটা হয়। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে মান কোনটাতে কম, যেটাতে মিটারে মান কম আসবে সেটা, সেখান থেকে আমরা একটা জাম্পারিং করব। এই সমাধানটা আপনি যে কোনো ফোন, যে কোনো বাটন ফোনের হেডফোনের চিহ্ন আসলে সেটা সমাধান হবে। প্রথমে আমরা একটা তার সোল্ডারিং করব, একটু মাথাটা সোল্ডারিং করার পর আমরা হেডফোনের প্লাস লাইন, এদিকে মান অনুযায়ী হেডফোনের প্লাস লাইন বাম সাইডেরটা আসছে, এই বাম সাইডেরটাই দিলাম। সাধারণত হেডফোনের প্লাস লাইনগুলা বাম সাইডে হয়, ডান সাইডেও হয়। এটা একটা খুব সহজ সমাধান। না থাকার কারণে, আমরা সমাধানগুলো না জানার কারণে আমরা বিভিন্ন পার্টস, বিভিন্ন রেজিস্ট্যান্স রিমুভ করতে থাকি হ্যান্ডস ফ্রি সলিউশন করার জন্য, বাট সেটা হয় না। সবচেয়ে সহজ উপায় এটা,
দেখেন আমরা হেডফোনের প্লাস লাইন, প্লাস লাইনে একটা জাম্পার লাগিয়েছি। জাম্পারের আরেক সাইড, সে সাইডটা আমরা ব্যাটারি কানেক্টর, এই যে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে দিয়ে দিব। এটা 100% সলভ। স্পিকার বেজে উঠেছে, তার মানে বোঝা যাচ্ছে যে হ্যান্ডস ফ্রি যে সলিউশনটা, ব্যাটারি মনে হয় চার্জ নাই, চার্জ দিয়ে নিই। হ্যাঁ, ব্যাটারি চার্জ নেই, তাই ফোনটা অফ হয়ে গিয়েছে। দেখি এবার আমরা এই সমাধানটা করতে পেরেছি কিনা। সাধারণত এই হ্যান্ডস ফ্রি মোডটা চলে আসলে আপনার স্পিকার বাজে না, তারপর কানের সাউন্ড, মুখের সাউন্ড আসে না, লাউড স্পিকার দিয়ে কথা বলা যায়। দেখা যাচ্ছে কোনো সাইন নাই, এখানে একটা সাইন আসছিল ফোনটার মধ্যে, এখন আর এই সাইনটা দেখা যাচ্ছে না, তার মানে আমাদের সেটার সমাধান। আমি লাইনটা আপনাদের আরেকবার দেখাচ্ছি, হেডফোনের হেডফোন পোর্টের প্লাস লাইন, ব্যাটারি কানেক্টরের প্লাস লাইন, এই দুইটার মধ্যে একটা তার জাম্পার করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। শুধুমাত্র লিনাক্স বলতে না, বাটন যত সেট আছে সব সেটের সমাধান এই একটা জাম্পার দ্বারা হবে, খুব সহজ উপায়। সেই ক্ষেত্রে কোনো পার্স রেজিস্ট্যান্ট, জাম্পার রেজিস্ট্যান্ট রিমুভ করতে হবে না। এখানে অনেকগুলো পার্স দেখা যাচ্ছে যেগুলা হেডফোনের সাথে রিলেটেড, এগুলো রিমুভ করতে হবে না। তারপর এই যে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে এই ছোটো পার্টসগুলো, এগুলো সাধারণত দেখা যায় না জানা থাকলে এই পার্টসগুলো আমরা রিমুভ করি, আসলে রিমুভ করার প্রয়োজন হবে না এই সমাধানটা জানা থাকলে। এখন আমরা সেটা ফিটিং করে দেবো, আমরা জাম্পারটা একটু শর্ট করে নিব, একটু ছোটো করে নিব যতটুকু পারা যায়, এভাবে করে ছোটো করে তারপর লাগাবো যাতে তার বডি থেকে বের না হয়ে যায়। তারপর আমরা সেটা ফিটিং করে ফেলবো। আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন সমাধান জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং রিং বেল অবশ্যই ক্লিক করবেন, তাহলে নতুন নতুন আপলোড ভিডিও আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারব। জি, আমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।